যেই রং আপনি কখনোই দেখেননি সেই রং আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। এমনই মজাদার ও ইন্টারেস্টিং কিছু তথ্য দিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনি জানলে অবাক হবেন যে জাপানের সাইবার নিরাপত্তা মন্ত্রী কোনোদিনও কম্পিউটার ব্যবহার করেননি। এটি ইতিহাসের সম্ভাব্য প্রথম মিরর সেলফি। এই ছবিটি 1912 সালে জার্মানি থেকে নেওয়া হয়েছিল। উইলিয়াম শেক্সপিয়ার তার সাহিত্যকর্মে 20,000-এর মতো শব্দ ব্যবহার করেছেন, এর মধ্যে 1700-টি শব্দই তার নিজের তৈরি করা। জুহাইমান আল ওতাইবে সৌদি আরবের এক দুর্ধর্ষ জঙ্গি ছিল। ১৯৭৯ সালে সে 2 সপ্তাহ যাবত মক্কা অবরুদ্ধ করে রাখে এবং 100 জন নিরীহ মানুষকে হত্যা করে। তার অপরাধের শাস্তি স্বরূপ সৌদি সরকার তাকে প্রকাশ্যে শিরশ্ছেদ করে। সেই দুর্দশ জঙ্গির ছেলে হথাল বিন জুহাইমান আল ওতাইবি বর্তমানে সৌদি আরবের সেনাবাহিনীর কর্নেল। সাহারা মরুভূমি এতই বিশাল যে এটি যদি মরুভূমি না হয়ে কোনো দেশ হতো তাহলে এটি হতো পৃথিবীর 5ম বৃহত্তম দেশ। এটি 3,000 বছর প্রাচীন একটি মিশরীয় আকৃতি যা দেখতে অনেকটা মাইকেল জ্যাকসনের মতো। ফর্বস এর তথ্য মতে ইলন মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২৭২ মিলিয়ন মার্কিন ডলার। সে যদি তার সমস্ত টাকা পৃথিবীর সব মানুষের মাঝে ভাগ করে দেয় তাহলে প্রত্যেক মানুষ প্রায় 3,000 টাকা করে পাবে। এটি নরওয়েতে অবস্থিত। এখানে ফসলের বীজ মজুত করা হয়। ভবিষ্যতে যদি মহামারী বা দুর্ভিক্ষের কারণে পৃথিবীর সব ফসল নষ্ট হয়ে যায় তাহলে তখন এই বীজগুলো সারা পৃথিবীর সকল দেশে ছড়িয়ে দেওয়া হবে। টমাস লিন্ডাল। টমাস লিন্ডাল হচ্ছেন ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি হাই স্কুলে রসায়ন ফেল করে সেই রসায়নেই নোবেল পুরস্কার জয় করেন। আপনি এখন যেই প্রাণীটিকে দেখছেন এর নাম হচ্ছে কোক্কা। কোক্কাকে বলা হয় বিশ্বের সবচেয়ে সুখী প্রাণী। এর কারণটি নিশ্চয়ই এতক্ষণ আপনি বুঝতে পেরেছেন। সুইডেনের সরকার তাদের 16 থেকে ২০ বছর বয়সী প্রত্যেক শিক্ষার্থীকে শুধুমাত্র হাই স্কুলে উপস্থিত থাকার জন্য প্রতি মাসে প্রায় 10,000 টাকা করে দেয়। বিল গেটসের দারুণ একটি উক্তি, আমি অলস ব্যক্তিদের দিয়ে কঠিন কাজ করাতে পছন্দ করি কারণ তারা সেই কঠিন কাজ করার সহজ উপায় খুঁজে বের করবেই। আমেরিকাকে টপকিয়ে এখন বিশ্বের সবচেয়ে ধনী দেশ হচ্ছে চীন। গত 2 শতকে বিশ্বের যে পরিমাণ সম্পদ বেড়েছে তার প্রায় 1/3 চীনের। সময় তখন 1930 সালের জুলাই মাস, আইনস্টাইনের বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর। দুবাইয়ের মিরাকেল গার্ডেন হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান। 72,000 বর্গমিটার জুড়ে অবস্থিত এই বাগানে 25 কোটিরও বেশি গাছ রয়েছে, এর মধ্যে ফুল গাছ রয়েছে 5 কোটিরও বেশি। স্যামসাং সর্বপ্রথম যেই ইলেকট্রিক প্রোডাক্ট বিক্রি করেছিল সেটি ছিল 12 ইঞ্চের একটি সাদা কালো টেলিভিশন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আমাদের ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।